একদিকে লক্ষ্মীর ভাণ্ডারকে ভোটের অস্ত্র বানিয়ে যখন দৌড়াচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, ঠিক তখনই মুখ্যমন্ত্রীর ভাইপোর এলাকায় 100 দিনের টাকা মেরে দেওয়ার অভিযোগে বিক্ষোভের মুখে তৃণমূল কংগ্রেস নেতা। গরিবের টাকা মারা যাবে না, যাবে না, যাবে না, যাবে না। গরিবের রক্ত গলা জলের পরিশ্রমের টাকা দিতে হবে, দিতে হবে, দিতে হবে, দিতে হবে। তৃণমূল নেতাকে ঘিরে বিক্ষোভ এলাকার মহিলা ও শ্রমজীবী মানুষের। ভোটের আগে বিক্ষোভ অস্বস্তিতে মথুরাপুরে তৃণমূল। গরিবের টাকা মারা যাবে না, যাবে না, যাবে না, যাবে না। গরিবের রক্ত গলা জলের পরিশ্রমের টাকা দিতে হবে, দিতে হবে, দিতে হবে, দিতে হবে। ঘটনাস্থল মথুরাপুর লোকসভা কেন্দ্রের কল্পি ব্লকের করঞ্জলি গ্রাম পঞ্চায়েতের কৃষ্ণচন্দ্রপুর গ্রাম। গুণধর তৃণমূল কংগ্রেস নেতার নাম স্বপন মাঝি। বর্তমানে তিনি তৃণমূলের অঞ্চল সভাপতি, তৃণমূল পঞ্চায়েত সমিতির প্রাক্তন সদস্য। শতাধিক গরিব মহিলা ও পুরুষের 100 দিনের মজুরির টাকা মেরে দিয়েছেন তৃণমূলের এই পঞ্চায়েত সদস্য। 100 দিনে মানে 100 দিনের কাজের করেছিলাম আজ 2020 সালে। সেই সময় লকডাউন ফার্স্ট, আমাদের দিনের বেলা কাজ করতে দেয়নি, রাত্রেবেলা আমরা লাইট জেলে কাজ করেছি, অথচ সেই টাকা আজ পর্যন্ত আমরা পাইনি। যতবার ওদের কাছে টাকা চাইতে যাই, ওরা বলছে যে আমরা সরকার টাকা দিলে দেবো, কিন্তু এখন তো সরকার বলছে যে আমরা বকেয়া টাকা পুরো শোধ করে দিয়েছি, কিন্তু সেই টাকা আজও পর্যন্ত আমরা পাচ্ছি না, যার জন্য আজকের এই আন্দোলন হচ্ছে। আমাদের তৃণমূলের স্বপন মাঝি, কুলপির সমিতির মেম্বার, ওনাকে আজকে রেখে আমরা বিক্ষোভ করেছি। উনি বলছে যে আমি জানি না আমার কত টাকা পায় না, আমরা প্রায় 49,000 টাকা পাবো। গরিব মানুষজনের অভিযোগ, কাজ তারা করেছেন কিন্তু তাদের অ্যাকাউন্টে টাকা ঢোকেনি, টাকা ঢুকেছে অন্য কারোর অ্যাকাউন্টে, যারা কাজই করেনি, ঘরে বসে থেকেছে আর তৃণমূলের আনুগত্য দেখিয়েছে বা নেতা স্বপন মাঝির দালালি করেছে, তারাই পুরস্কৃত। ঘটনা শুরু বছর 5 আগে করঞ্জলি গ্রাম পঞ্চায়েতের কৃষ্ণচন্দ্রপুর গ্রামে। খাল কাটা থেকে শুরু করে শ্মশানের কাজ, ঘাস কাটার কাজ করেছিলেন এলাকার মহিলা ও পুরুষেরা। সেই টাকায় আত্মসাৎ করেন তৃণমূলের নেতা, তৎকালীন পঞ্চায়েত সদস্য স্বপন মাঝি। 100 দিনের কাজের টাকা আজকে 4-5 বছর ধরে কাজ করে রেখেছে, অথচ তারা 100 দিনের কাজের টাকা পায়নি। এবারে আমাদের বর্তমান তৃণমূলের অঞ্চল সভাপতি স্বপন মাঝিকে আমরা গ্রামবাসীরা সবাই মিলে স্বপন মাঝির কাছে টাকার জন্য বলা হয়। উনি 4 তারিখ সময় নিয়েছেন, 4 তারিখের মধ্যে সমস্ত টাকা পয়সা হিসাব নিকাশ করে গ্রামের সব মানুষকে দিয়ে দেবে। যদিও অনিয়মের কথা স্বীকার করেছেন তৃণমূলের স্বপন মাঝি, জানিয়েছেন তার আমলে একজনের অ্যাকাউন্টে টাকা ঢুকেছে, বাকিরা সেই ভাগের টাকা পাওয়ার কথা কিন্তু পায়নি। দ্বিতীয় আরেকটা বেনিয়মও স্বীকার করেছেন নিজের মুখে, আর সেটি হলো একজনের জব কার্ডে কাজ করেছেন অন্যজন। ওরা টাকা পাচ্ছে না সেইটা খুব, কিন্তু এবারে যাদের অ্যাকাউন্টে টাকা ঢুকেছে, এবারে ওদের বলা ছিল যে একজনের অ্যাকাউন্টে ঢুকলে 5 জন ভাগ করে নেবে। এবার সেই টাকাটা তুলে যতক্ষণ এক জায়গায় করা যাচ্ছে 5 জনকে দেওয়া যায়নি, সেই জন্য তারা পায়নি তাদের একটা খুব। এবার যাদের অ্যাকাউন্টে ঢুকেছে তারা একটু গড়িমসি করছে, KYC-র সমস্যা ও ব্যাংকের ছাপ মিলছে না, এই করে তারা একটু গড়িমসি করছে। যেটা বলা হয়েছে যে যাদের নাম কাজে আছে অথচ কাজের নেই, তাদের নাম আছে সেরকম ব্যক্তি, তারা কাজ নেই যেমন ঠিক আছে, কিন্তু তারা আগে টাকা তুলে দিয়েছে যে সরকারি কাজ হলে আমাদের কোনো আপত্তি নেই, তারা কাজ করছে করুক, আমাদের জব কার্ডটা ব্যবহার হয়েছে, অসুবিধা নেই। একদিকে স্থানীয় তৃণমূল নেতা 100 দিনের টাকা মেরে দিচ্ছে, অথচ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রীর ভাইপো বলে বেড়াচ্ছেন 100 দিনের টাকা নাকি দিচ্ছে না কেন্দ্রীয় সরকার। নিজের সরকারকে বঞ্চিত শহীদ বানিয়ে করুণা ভিক্ষা করছেন ভোটের ময়দানে। তৃণমূলের চোরের সমালোচনা করতে যদিও ছাড়েনি বিরোধীরা। এটা তো আমরা সকলেই জানি যে তৃণমূল মানেই একটা চোর, ওরা কোনো জিনিসটা খেতে বাদ দেয়নি, সবটাই খেয়ে ফেলেছে। তো এখানে 100 দিনের টাকা ওরা তো মেরে গেছে, সকলেই জানে, কম বেশি মানুষ জানে। এখানে কেন্দ্রের নামে দোষ চাপিয়ে দিচ্ছে যে আমাদের টাকা দিচ্ছে না, টাকা দিচ্ছে না।
আর কেন্দ্র বলছে হিসাব দিচ্ছে না, তা সেটা ওদের ব্যাপার। কিন্তু আমরা তো দেখছি যে এখানে পশ্চিমবাংলায় এ টু জেড চুরি করে খেয়ে নিয়েছে সব, ওরা সকলেই তো চুরি করতে পারে। তাই একটা কথা আমরা বলতে পারি, আমরা আইসিএফের পক্ষ থেকে শুধু পোলট্রি ব্লক নয় বা এই পোলট্রি ব্লকটা না, আমাদের টোটাল জায়গায় যদি পশ্চিমবাংলায় ধরি সর্ব জায়গায় দুর্নীতি করে ফেলেছে এই 100 দিনের টাকার কাছ থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় রাস্তাঘাট এটা সেটা সবটার দিক থেকে আমরা দেখছি। দেখুন, এটা শুধু কুলপির কৃষ্ণচন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতে নয়, আপনি সারা পশ্চিমবাংলায় যেদিকে দেখবেন তৃণমূলের দুর্নীতি 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 আর দুর্নীতি। মাছ যেমন জল ছাড়া থাকতে পারে না, তৃণমূল কংগ্রেস তেমনই চুরি দুর্নীতি ডাকাতি ছাড়া বাঁচতে পারে না, এটাই হচ্ছে স্বাভাবিক। আজকের একটা জিনিস খুব ভালো লেগেছে, যে সাধারণ মানুষ তার হকের টাকা পাওয়ার জন্য তৃণমূল নেতাকে ঘিরে বিক্ষোভ দেখাচ্ছে, কারণ তারাও বুঝতে শিখেছে তাদের দেওয়ালে পিঠ ঠেকে গেছে, উপায় আর নেই। মথুরাপুর লোকসভা কেন্দ্রে এখন এটাই প্রচারের হাতিয়ার বিজেপি আইএসএফ আর বাম কংগ্রেসের জোটে। ছবিটা স্পষ্ট, 100 দিনের কাজ নিয়ে বিক্ষুব্ধ মানুষ ঘিরে ধরেছেন স্থানীয় তৃণমূল নেতাকে, আর সেই তৃণমূল নেতা ক্যামেরার সামনে স্বীকার করছেন বেনিয়ম জোচ্ছুরি আর অপরাধের কথা। প্রশ্ন হল, বিডিও বা সরকারি আধিকারিক কেন এফআইআর করেননি অপরাধী পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে? নাকি তিনিও মদত দিচ্ছিলেন তৃণমূলের লুঠের? আপনাদের কি মনে হয় লিখে জানান আমাদের, আর প্রতিবেদনটি পছন্দ হলে লাইক করুন, শেয়ার করুন আর অবশ্যই সাবস্ক্রাইব করুন। ব্যুরো রিপোর্ট, মাধ্যম।